আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়ের নাম হলো কি, জীবজগৎ। দ্বিতীয় অধ্যায়ের জীবজগৎ অধ্যায়টা আমরা আজকে তোমাদের সাথে ক্লাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, জীব জগৎ বলতে আমরা সাধারণত কি বুঝি? এই জগতে, এই দুনিয়ার যত প্রকার জীব আছে, জীব বলতে সাধারণত যাদের জীবন আছে আমরা তাদেরকেই জীব বলে জানি। শিক্ষার্থী বন্ধুরা, তো এই জীব জগৎ মানে কি? যত প্রকার ছোট বড় ক্ষুদ্র অনুজীব যা বলি না কেন, যত প্রকার জীবন সম্পন্ন প্রাণী তাদেরকে আমরা সবাইকে সব কিছু মিলে কি বলবো, জীবজগৎ। যেমন আমরা মানুষ জীবজগতের একটু অন্তর্ভুক্ত, আরও কী কী আছে আমাদের চারপাশে, গাছপালা আছে, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি মশা মাছি যত প্রকার জীব আছে সকল কিছু নিয়ে একটা জীবজগৎ গঠিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জীবজগতে যে সমস্ত জীবের নাম বললাম, এই এই জীবগুলো এবং এই জীবের বাইরেও যে যা যা জীব আছে প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই যে এদেরকে আমরা জীব বলছি, এই জীব বলার কারণ কি, এদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যর কারণে আমরা এই এদেরকে জীব বলে আখ্যায়িত করছি। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো সাধারণত কি আমরা সেটা আজকে জানবো শিক্ষার্থী বন্ধুরা। তো সেই জীবের সাধারণত কী কী বৈশিষ্ট্য আছে বলে আমরা জানি, আমরা সাধারণত জানি যে জীবেরা কী করে খাদ্য গ্রহণ করতে পারে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা সবাই জানি। আবার জীবের কী করতে পারে, জীবেরা নড়াচড়া করতে পারে বা জীবের চলন আছে। তাহলে জীবের প্রধান যে বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু লিখে নিই, প্রধান যে বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু মার্ক করি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, জীবের চলন। দুই নম্বর কি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে জীবের খাদ্য গ্রহণ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জীবের খাদ্য গ্রহণ, অর্থাৎ জীব খাদ্য গ্রহণ করতে পারে। আচ্ছা, তারপর তিন নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো কি, জীবের সাধারণত প্রজনন হয়, অর্থাৎ বংশবৃদ্ধি করতে পারে। তাহলে তৃতীয় পয়েন্টটা কি, জীবের প্রজনন। চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য আছে সেটাকে আমরা কি বলব, সেটা হচ্ছে জীবের রেচন। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্যটা হচ্ছে জীবের শ্বাস প্রশ্বাস, পঞ্চম নম্বর বৈশিষ্ট্যটা কি, জীবের শ্বাস প্রশ্বাস। ছয় নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি, জীবের অনুভূতি। আরো কি বৈশিষ্ট্য আছে শিক্ষার্থী বন্ধুরা? আর যে বৈশিষ্ট্য আছে সাত নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জীবের বৃদ্ধি। আর আট নম্বর বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা কি শিক্ষার্থী বন্ধুরা? জীবের অভিযোজন ক্ষমতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবের বৈশিষ্ট্যগুলো কী কী জানলাম? সাধারণত জীবের প্রধান যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা আটটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে পেয়েছি। আটটা বৈশিষ্ট্যগুলো কি, চলন। প্রথম বৈশিষ্ট্য কি, চলন। তাহলে চলনটা কি, জীব নিজের ইচ্ছায় চলাচল করতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। যেমন কি আমরা প্রাণীরা, মানুষরা আমরা কি নিজের ইচ্ছায় গরু ছাগল এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আবার চলন যদি বলি উদ্ভিদ, উদ্ভিদও এক ধরনের জীব। তাহলে উদ্ভিদের চলন কীভাবে, এরা কী করে,
নড়াচড়া করতে পারে। তাই না শিক্ষার্থী বন্ধুরা, এরা যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এদের ডগাটা কী হয়, আস্তে আস্তে প্রসারিত হয়। এটা এক ধরনের জীবের চলন শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দ্বিতীয়টা কী আসছে, যে উদ্ভিদের খাদ্য গ্রহ, এই জীবের খাদ্য গ্রহণ, অর্থাৎ জীবেরা মূলত খাদ্য গ্রহণ করে এবং বেঁচে থাকার মূলকে রয়েছে খাদ্য গ্রহণ। যেমন আমরা খাদ্য গ্রহণ করি, উদ্ভিদরাও কী করে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। তারপর তৃতীয় নম্বরটা কী শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো কী, প্রজনন। প্রজনন কী, প্রজনন হচ্ছে উদ্ভিদের বংশবিস্তার বা প্রাণীদের বংশবিস্তার। যেমন কি প্রাণীরা বংশবিস্তার করে, এদের বাচ্চা প্রসব করে, এবং উদ্ভিদরা কী করে, এদের বীজের মাধ্যমে কিংবা অঙ্গস্ফুরণ পদ্ধতিতে চারা গজায়। এটা হচ্ছে এক ধরনের জীবের প্রধান বৈশিষ্ট্য, প্রজনন। রেচনটা কি শিক্ষার্থী বন্ধুরা, রেচন হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর অর্থাৎ জীবের দেহ থেকে অপ্রয়োজনীয় যে পদার্থ আছে, যেমন কি আমরা বলতে পারি বজ্র যে পদার্থটা, যেমন আমাদের দেহ থেকে অপ্রয়োজনীয় কী কী পদার্থ বাইরে বের হয় বলতো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, যেমন কি আমরা প্রস্রাব পায়খানা করি, তারপরে কী হয় আমাদের দেহ থেকে ঘাম বের হয়ে যাও, এটা এটা কিন্তু এক ধরনের আমাদের দেহের অপ্রয়োজনীয় পদার্থ। এই পদার্থগুলো জীবের দেহ থেকে বাইরে বের হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় রেচন। এটাকে কী বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? রেচন বলা হয়। তাহলে উদ্ভিদ এবং প্রাণী দুটোরই কিন্তু রেচন আছে। যেমন প্রাণী কীভাবে রেচন সম্পন্ন করে, প্রাণীর উদ্ভিদের যে প্রাণীর কথা বললাম যে প্রস্রাব পায়খানা এবং ঘাম ইত্যাদি দেহ থেকে অপসারিত হওয়াটাই হলো কি রেচন, অপ্রয়োজনীয় বা যে কী বলা যায় যে হলো অপ্রয়োজনীয় আমাদের দেহ থেকে দূষিত যে বজ্রগুলো আছে সেগুলো বাইরে দেহের বাইরে বের হয়ে যাওয়া। আর উদ্ভিদ কীভাবে রেচন সম্পন্ন করে, উদ্ভিদ সাধারণত আমরা জানি উদ্ভিদও রেচন সম্পন্ন করে প্রাণীদের মতো, সেটা কীভাবে, উদ্ভিদের দেহের অপ্রয়োজনীয় পানি, অতিরিক্ত পানি বাইরে বের করে দেয়, এটা হচ্ছে কীভাবে রেচন। তারপর কী যে উদ্ভিদ আরেকটা কী রেচন সম্পন্ন করে, উদ্ভিদের যে অপ্রয়োজনীয় অক্সিজেন, উদ্ভিদ খাদ্য উৎপন্ন করার সময় অপ্রয়োজনীয় যে পদার্থ অক্সিজেন সেটা দেহের বাইরে বের করে দেয়, ওটা এক ধরনের রেচন, যেটা আমাদের প্রাণীদের জন্য সবচেয়ে মূল উপাদান বলে আমরা জানি। পরের যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো সেটা কি, যে শ্বাস প্রশ্বাস, এটা কিন্তু জীবের আরো একটা বৈশিষ্ট্য। শ্বাস প্রশ্বাস জীবের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু জীবেরা শ্বাস নিতে থাকে, শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে থাকে। তাহলে এটা হলো জীবের এবং প্রাণী এবং উদ্ভিদ অর্থাৎ জীবের প্রধান বৈশিষ্ট্যের আরো একটি। শিক্ষার্থী বন্ধুরা, পরের যে বৈশিষ্ট্য আমরা দেখছি সেটা কি অনুভূতি। জীবের সাধারণত অনুভূতি আছে, যেমন কি আমরা যদি কোথাও আঘাত পাই, আমাদের শরীরের কোথাও আঘাত পেলে কি করি আমরা সেটা অনুভব করতে পারি, বুঝতে পারি। আমাদের সে শরীরে যদি কোথাও কেটে যায় কিংবা কোথাও যদি সুস ফুটে যায় অথবা কোনো কিছুতে যদি কোনো পোকা মাকড়ে কামড় মারে, কামড় দেয়, তাহলে আমরা কী করি সেখানে ব্যথা অনুভব করি, এটাই হলো জীবেদের অনুভূতি। তাহলে এটা আমরা অনুভূতিটা জানলাম শিক্ষার্থী বন্ধুরা। তারপরে সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি জীবের বৃদ্ধি। জীবের বৃদ্ধিটা আরেকটি প্রধান বৈশিষ্ট্য। যেমন কি আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কি একেবারে শিশু ছিলাম, এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হয়েছি, বড় হচ্ছি, তো এটাকেই বলা হয় জীবের বৃদ্ধি। এবং উদ্ভিদের ক্ষেত্রেও তাই একই, বীজ থেকে যখন চারা অঙ্কুরিত হয় তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে সেই উদ্ভিদটা বড় হতে থাকে, এটাকেই বলা হয় জীবের বৃদ্ধি। তারপরে সবচেয়ে শেষের যে বৈশিষ্ট্য সেটা আমরা কী জানছি যে এটা হলো কি, এটার নাম অভিযোজন। অভিযোজনটা কি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানবো, অভিযোজন হচ্ছে জীবের কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, কোনো জীবের বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার
ক্ষমতা, যেমন কি আমরা এক এক সময় এক এক পরিবেশের সম্মুখীন হই শিক্ষার্থী বন্ধুরা, যেমন কি আমরা ছোটবেলায় এক পরিবেশে থাকি, বড় হলে কি হয় আমরা স্কুলে আসি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? স্কুলে কি একরকম বাড়ির পরিবেশ আর স্কুলের পরিবেশ কি এক না, আলাদা আলাদা, সেখানে শিক্ষকরা থাকে, বাড়িতে কি শুধু বাবা মা ভাই বোন দাদা দাদি পরিবার পরিজনের লোক, কিন্তু পরিবারের বাইরে কি হয় তখন আমরা বিদ্যালয়ে আসি, তখন শিক্ষক, তারপর অন্য বন্ধু বান্ধব, সেখানকার একটা পরিবেশ, সেখানকার পরিবেশে আমাদের কি করতে হয় মানিয়ে চলতে হয়, এটাই হচ্ছে জীবের আরেকটি বৈশিষ্ট্য, সেটাকে কি বলা হয় জীবের অভিযোজন ক্ষমতা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি জানলাম যে জীবের প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এখানে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, শ্বাস প্রশ্বাস, পরের বৈশিষ্ট্যটা কি অনুভূতি, তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে বৃদ্ধি এবং অভিযোজন। এটা কিন্তু শুধুমাত্র জীবেদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, কোনো জড়ের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমরা সাধারণত পাই না। যেমন কি জড় কি চলাচল করতে পারে? পারে না। জড় বস্তুরা খাদ্য গ্রহণও করতে পারে না। আবার জড় বস্তু কি কোনো প্রজনন নেই, অর্থাৎ কোনো বংশ বিস্তার হয় না। তারপর কি রেচন, এটাও আমরা সে একইভাবে জানি যে জড় বস্তু যেহেতু খাদ্য গ্রহণ করে না, এদের প্রজনন নিয়ে চলাচল করতে পারে না, কাজে এদের রেচনও সম্পন্ন হয় না। আবার এরা শ্বাস প্রশ্বাস নেওয়ার তো কোনো কথাই থাকে না। তারপর কি অনুভূতি, এদের কোনো অনুভূতি নাই, বৃদ্ধিও নাই। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এদের কোনো জড় বস্তু কোনো অভিযোজন ক্ষমতাও নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা জানলাম কি যে জীব জগতের যে জীবের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সবাই খুব সুন্দর করে জানলাম। এই এটা তোমরা আরেকটু বই খুলে তোমাদের বইয়ের সাথে মিলাই নেবে এবং পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।